নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আধার ডিঅ্যাক্টিভেশনকে কেন্দ্র করে সব থেকে বড়ো সড়ো আপডেট আপনার সামনে আর আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ থাকবে না এবার সেটিকে অ্যাক্টিভ করে নিতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে কি কী ডকুমেন্ট কোথায় পাঠাতে হবে অফিসিয়ালভাবে কি জানালো আর ইতিমধ্যে প্রশাসন কী জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি জানালো এই আঠাশের এ নাম্বার ধারাতে কি বলা হয়েছে সব কিছু আজকে আপনাদের সামনে পরিষ্কার হবে পর্যন্ত দেখুন খুবই তথ্য আপনাদের সামনে নিয়ে এলাম একটা ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দেবো তো দেখুন এখানে প্রথমে বলা হয়েছে লোকসভা ভোটের আগে বাংলাতেও এনআরসি সি এ এ নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে বলে গত বেশ কয়েকদিন ধরেই অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বৃহস্পতিবারও বিধানসভায় মমতা অভিযোগ করেন যে অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্র যাতে মানুষ ভোট না দিতে পারে এটি তিনি বলেছিলেন আবার তারপরে আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী আধার অফিসে গিয়ে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে অর্থাৎ চিঠিতে যেটি লেখা ছিল রিজিয়নাল অফিসে যোগাযোগ করার ব্যাপারটি সেটি বলা হয়েছে এমন চিঠি হাতে পেয়ে আতঙ্কিত ওই সব গ্রামের বাসিন্দারা বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে জেলা প্রশাসন আপনাদেরকে বলা হয়েছিল প্রথমে যে জেলা প্রশাসন কি জানাচ্ছে অবশ্যই বলবো শেষ পর্যন্ত থাকুন এখানে পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায় বলেন যে বিষয়টি আজই আমার নজরে এসেছে বিস্তারিত খোঁজ নিয়ে প্রশাসনিক যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নিবে বলে জানিয়েছেন তো দেখুন প্রশাসন আপনাদের পাশে দাঁড়িয়েছে ভয় নেই তবে শেষ পর্যন্ত দেখুন আরও অনেক তথ্য রয়েছে তার মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার যোগ্রাম আজাপুর এবং আবু আবুজাহাটির প্রায় আশিটি পরিবারের কাছে কিন্তু এদিন আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের যে চিঠি সেটি কিন্তু তারা পেয়েছেন আর তারপরে এই সমস্ত পরিবারগুলো যে চিঠি হাতে পেয়েছে তাতে পরিবারের সদস্যের আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয়েছে যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই এই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে যেটি আপনারা জেনে তার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের যে সমস্ত গ্রাম আপনারা জানতে পারলেন আর আধার নিষ্ক্রিয় করার ক্ষেত্রে যে যে চিঠিতে বলা হয়েছে আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন দু হাজার ষোলোর আঠাশের এ ধারায় অনুযায়ী কিন্তু তাদের এই আধার বাতিল করা হয়েছে আপনারা যেটা চিঠিতে দেখতে পাচ্ছেন তো সব থেকে বড় প্রশ্ন এখানে একটি কথা যে চিঠিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতে থাকার প্রয়োজনীয়তা শর্তাবলী পূরণ করতে পারেননি এ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে আধারের যে আঞ্চলিক অফিস সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে তবে আপনি বুঝতে পারছেন যে ভারতে থাকার শর্তাবলী পূরণ করতে পারেননি অর্থাৎ আঠাশের এ নাম্বার ধারাতে এমনই কিছু বলা হয়েছে আরও তথ্য রয়েছে দেখুন যে কিন্তু হঠাৎ করে কেন এই আধার ডিঅ্যাক্টিভেশন করে দেওয়া হচ্ছে আধার কর্তৃপক্ষের একটি সূত্রের দাবি কোনো বিদেশি নাগরিক একশো দিন বা তার বেশি সময় বৈধ ভিসা নিয়ে ভারতে থাকলে তিনি আধারের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ কোনো বাইর থেকে কেউ ভারতে এলো একশো বিরাশি দিন বা তার বেশি থাকলে তিনি কিন্তু আধার নেওয়ার জন্য আবেদন করতে পারবেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে তিনি এ দেশে থাকলে তার আধার কার্ডের যে অ্যাক্টিভেশন সেটি কিন্তু আর থাকবে না সেটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে এটি কিন্তু পরিষ্কারভাবে জানা যাচ্ছে এখানে নিউজ অনুযায়ী বর্তমানে তাদের কাছে চিঠি গিয়েছে তারা তো সবাই এ দেশেরই না বাসিন্দা মানে যারা চিঠি পেয়েছেন তারা সকলেই দেশের বাসিন্দা তাহলে তাদের কেন ডিঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে সঠিক এটি প্রশ্ন ওঠাই একটা দরকার তবে আধার কর্তৃপক্ষের অন্য একটি সূত্রের ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছে যে দু থেকে দু সাল পর্যন্ত যারা আধার কার্ড করিয়েছিলেন অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা কিন্তু দেননি তারা বলছে এটা এবার এখন আধার ডেটাবেস পরীক্ষা করে তেমন ব্যক্তিদের বেছে বেছে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে তারা আধার কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে আবার তা অ্যাক্টিভ করে দেওয়া হবে যদিও আধার কর্তৃপক্ষ বিবৃতি এদিন রাত পর্যন্ত কিন্তু দেয়নি শেষ পর্যন্ত থাকুন আপনাদের বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি যতটুকু ফোন করে জানতে পেরেছি সেটিও আপনাদের বলবো যাদের কাছে আধার কর্তৃপক্ষের চিঠি এসেছে তারা পড়েছেন একদম কিন্তু আহ জলে পড়ে গেছেন অর্থাৎ অনেকেই বুঝতে পারছেন না যে কি করবেন কি করবেন না আর অনেকের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে তারা এখন আর দেশের বৈধ নাগরিক কিনা তা নিয়েই কিন্তু প্রশ্ন চিহ্ন উঠবে না তো কি এটি কিন্তু সকলেই ভাবছেন আর এরকম এই পরিস্থিতিতে আপনাদের কি করণীয় আধার কর্তৃপক্ষ অর্থাৎ আধারের অফিস আঞ্চলিক অফিস যেটা রাঁচিতে রয়েছে তারা কিন্তু ফোন নিচ্ছেন না তবে আমাদের যে পশ্চিমবঙ্গের কলকাতার অফিস রয়েছে তারা কিন্তু ফোন ধরছেন অনেক কথাও কিন্তু বলছেন আপনাদের একটা কথাই বলবো আপনি যে চিঠিটা পেয়েছেন সেই চিঠির কপি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গের যে আঞ্চলিক অফিস কলকাতাতে রয়েছে সেই আঞ্চলিক অফিসের যে ইমেল আইডি সেই ইমেল আইডিতে আপনার যে চিঠি সেই চিঠিটি মেল করবেন চিঠির সাথে মেল করবেন আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট রয়েছে যেমন প্যান কার্ড হতে পারে আপনার পাসপোর্ট হতে পারে ড্রাইভিং লাইসেন্স মনে হয় লাগবে না সেক্ষেত্রে আপনার বৈধ যেগুলি মানে আধার কার্ডটিকে আধার কার্ডের ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য ডকুমেন্ট সেগুলি পাঠাবেন প্রয়োজন হলে আপনি আপনাদের যে আঞ্চলিক অফিস কলকাতার সেখানে যোগাযোগ করে একবার জিজ্ঞাসা করে নেবেন আর তারপরে তাদেরকে মেল মারফত এই সমস্ত তথ্যগুলি পাঠাতে হবে তারপরে আপনার সেটিকে তারা যাচাই করে দেখবে আর অ্যাক্টিভ করার হলে অবশ্যই তারা পরবর্তী সময়ে কি করবে সেটি কিন্তু আপনি জানতে পারবেন মেল মারফত তবে আপনি সেই চিঠি আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে সেগুলি আপনারা তাকে মেইল করতে পারেন সেই মেলে আর আজকের ভিডিও এতটুকুই যদি এই নিয়ে পরবর্তীতে আবারও কোনো নতুন তথ্য পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব আর যদি আপনাদের আরও কি কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট করবেন আমি যথাসাধ্য সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আর সঠিকভাবে অথেন্টিক উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সাথে থাকার জন্য